কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে বিশ্বভারতীর গরিমাকে নষ্ট করার চেষ্টা করছে, রবীন্দ্রনাথের স্বপ্নকে নিয়ে ছেলে খেলা হচ্ছে, এমনটাই মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর। বারাসাতের বিশেষ আদালতে একটি পুরনো মামলার জন্য হাজিরা দিতে এসে বিশ্বভারতীতে হামলার প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। বারাসাতের বিশেষ আদালতে পুরনো রাজনৈতিক মামলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সারা দেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একই প্রবণতা চলছে, শিক্ষা প্রতিষ্ঠানের সর্বত্রই গৈরিকীকরণের চেষ্টা চলছে, যেখানে বাধা আসছে সেখানেই হামলা হচ্ছে, কেন্দ্র এবং রাজ্য মিলেমিশে বিশ্বভারতীকে লাটে তোলার বন্দোবস্ত করছে। ঠিক কি বলেছেন অধীর বাবু, দেখাবো আপনাদের। সেটাই তো বলছি, এই হামলাটা যদি বিশ্বজিৎ আজকে নয়, ঐতিহ্য জায়গা আমরা সবাই জানি, গোটা শান্তিনিকেতন প্রমোটারদের হাতে চলে গেছে, বিশ্বভারতী প্রমোটারদের হাতে চলে গেছে। অতএব রাজ্য কেন্দ্র বিশ্বভারতীকে সবাই লাঠি উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। সে রাজ্যই বলুন কেন্দ্র বলুন, যান বিশ্বভারতীতে, যান শান্তিনিকেতনে, প্রমোটাররা সব ঘিরে নিচ্ছে রবীন্দ্রনাথের স্বাদের বিশ্বভারতী। আজ প্রমোটারদের দখলে সেখানে সিআইএসএফকে নামাতে হচ্ছে কেন, সিআইএসএফকে পারমিশন দেওয়া হচ্ছে কেন, সেই সুযোগ পাচ্ছে কেন, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে বলুন। প্রথম কথা, সেখানকার স্ট্যান্ডার্ড অফ এডুকেশন ফল করেছে, আজ আর কেউ ভালো ভালো ছাত্র বিশ্বভারতীতে পড়তে যায় না। তার সঙ্গে সঙ্গে এই সুযোগে গেরুয়াকরণের রাজনীতি শুরু হয়েছে। ডাক্তার সাহেব উনি হয়তো বড়ো বিজ্ঞানী, তাই হয়তো বলছেন, তো বোমাটা যে আবিষ্কার করেছেন উনি হয়তো বলছেন অনেক কথা। অর্জুনের যে পরমাণু বোমা তীরে, সেই বোমার শুরুটা করেছিল কণাদ ঋষি, সেটা বলে এইচআরডি মিনিস্টার। পোখরিয়াল যে আছে নিশাং, সে বলে কণাদ ঋষি, সে নাকি পরমাণু অনুপরমাণু তৈরি করেছিল। কবে না অর্জুন পেয়েছিল, তাহলে আগে কণাদ ঋষি তারপরে অর্জুন, দরকার আরও অনেক পড়াশোনা করতে হবে।